একাত্তর শতাব্দীর শুরুতে অগুস্ত তুর্কিনা তার সেলজুক বেগের হাত ধরে উত্থান হয় সেলজুক রাজবংশের, যিনি বাতাহিকের পুত্র এবং অগুস্ত খানের পুত্র ছিলেন। সেলজুক বেগের মিখাইল এবং পিগু আরসালান নামে দুজন পুত্র ছিল। আরসালানের বংশধররা পরবর্তীতে আনাতোলিয়াকে কেন্দ্র করে রোমের সেলজুক রাজবংশ প্রতিষ্ঠা করে। অপরদিকে মিখাইল বেগের পুত্ররা হলেন ইব্রাহিম, সাকরি বেগ এবং তুগরি বেগ মোহাম্মদ। তুগরিল বেগ 990 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। বালক বয়সে তার পিতা মিখাইল বেগ মারা যায়। বাবার মৃত্যুর পরে তুগরিল ও তার ভাইয়েরা তাদের পিতামহ সেলজুক বেগের নিকট লালিতা পালিত হন। সেলজুক বেগের সময় একটি ক্ষুদ্র বসতির মাধ্যমে সেলজুক রাজবংশের পথ চলা শুরু হলেও তার দুই নাতি সাকরি বেগ ও তুগরিল বেগ পরবর্তীতে নিজেদের অধীনে পারসিকদের অঞ্চলে খণ্ড সাম্রাজ্য কায়েম করে। সাকরি বেগ কোরাসান এলাকা বিজয় করেন এবং তুগরিল বেগ বিজয় করে পশ্চিম ইরান এবং মেসোপটেমিয়া এলাকা। মূলত 1055 খ্রিস্টাব্দে সেলজুক বেগের মৃত্যুর পর সেলজুক তুর্কিদের দলপতি নির্বাচিত হন তার পৌত্র তুগরিল বেগ। তার সময় থেকে সেলজুক তুর্কিদের উত্থান অগ্রযাত্রা শুরু হয়, আর তাই তুগরিল বেগকে সেলজুক সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। প্রসঙ্গত, আফগানিস্তানের গজনী সিংহাসনে যখন সুলতান মাহমুদ গজনবী উপবিষ্ট ছিলেন, তখন সেলজুক পুত্র পিগু আরসালানের নেতৃত্বে থাকা সেলজুক তুর্কিদের প্রভাব প্রতিপত্তি গজনী রাজ্যে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল। এতে সুলতান মাহমুদ সেলজুকদের দুর্ধর্ষতা ও শক্তির বৃদ্ধিতে শঙ্কিত হয়ে তাদের খোরাসানে নির্বাসিত করেন। আরসালানের পর তুগরিল বেগের নেতৃত্বে সেলজুকগণ খোরাসানে পুনরায় সংঘবদ্ধ হন। এখানে তাদের ক্ষমতা বৃদ্ধির সুযোগ ঘটে এবং মুসলিম বিশ্বে আধিপত্য স্থাপন করার সংকল্প তাদের অন্তরে উদিত হয়। অতপর সুলতান মাহমুদ গজনবীর আশঙ্কা সত্যি পরিণত হল। 1037 খ্রিস্টাব্দে তুগরিল বেগ ও তার ভাই সাকরি বেগ খোরাসান অভিযান প্রেরণ করেন। এ অভিযানে সুলতান মাহমুদের পুত্র সুলতান মাসুদকে পরাজিত করে প্রথমে মার্ভ ও নিশাপুর বিজয় করেন। এরপর 1040 খ্রিস্টাব্দে সুলতান মাসুদকে পুনরায় পরাজিত করে গজনী রাজ্য দখল করে। এর অতি অল্প সময়ের মধ্যেই বল্খ, জুরজান, তাবারিস্তান, খাবারিজম, হামাদান, আলরাই ও ইস্পাহান বিজয় করেন তুগরিল বেগ। বিজিত অঞ্চলে সেলজুকরা একটি শক্তিশালী স্বাধীন সাম্রাজ্য প্রতিষ্ঠা করে যা ইতিহাসে সেলজুক সাম্রাজ্য নামে পরিচিত। সমসাময়িক বিশ্বে এই সাম্রাজ্য একটি পরাশক্তি হিসেবে আবির্ভাব হয়, যাদেরকে খ্রিস্টান পরাশক্তি রোমানরা পর্যন্ত ভয় পেত। মুসলিম হিসেবে তারা ছিল ধর্মপ্রাণ অক্ষতাবিরু। তাছাড়া এমন এক সময় সেলজুকদের আবির্ভাব হয় যখন আব্বাসীয় সুন্নি মুসলিম খেলাফত মিশরের পদভ্রষ্ট শিয়া ফাতিমি খেলাফতের কাছে তাদের গৌরব ও সম্মান হারাচ্ছিল। 11 শতাব্দীর প্রথম ভাগে আব্বাসীয় খলিফাদের হাতে ক্ষমতা বলতে কিছুই ছিল না। এ সময় অতীতের সমগ্র মুসলিম খেলাফতের মিশর ও উত্তর আফ্রিকায় ফাতিমিগণ, উত্তর সিরিয়া ও মেসোপটেমিয়ায় অশান্ত আরব যোদ্ধাদের হাতে, তাছাড়া অনেকে আবার স্বাধীন রাজবংশের প্রতিষ্ঠা করে পারস্য, ট্রান্স অক্সিয়ানা এবং পূর্ব ও দক্ষিণের দেশগুলো বোয়াইয়া রাজবংশ ও গজনী সাম্রাজ্যের মধ্যে বিভক্ত হয়েছিল। 944 থেকে 1095 পর্যন্ত শিয়া বোয়াইয়া আমিরগণ আব্বাসীয় খলিফাদের ক্রীড়ানকে পরিণত করে শাসনকার্য পরিচালনা করতে থাকে। বাগদাদের আব্বাসীয় খলিফাদের অনেকেই বোয়াহিদদের অক্টোপাস থেকে মুক্ত হতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। অবশেষে 1095 খ্রিস্টাব্দে দুর্বল ক্রীড়ানক আব্বাসীয় খলিফা আলখাইম বিল্লাহ বোয়াইয়া আমিরের প্রভাব প্রতিপত্তিতে অতিষ্ঠ হয়ে তাদের কফর থেকে মুক্ত হওয়ার জন্য সেলজুক শাসক তুগরিল বেগকে বাগদাদ আমন্ত্রণ জানান। তুগরিল বেগ 1095 খ্রিস্টাব্দের 18 ডিসেম্বর বাগদাদ অবরোধ করেন। এই অবরোধের ফলে শেষ বোয়াইয়ামের মালিক আল রহিম পলায়ন করে। বাগদাদের তৎকালীন সামরিক গভর্নর ও তুর্কি জেনারেল আল বাশারেরই রাজধানী ত্যাগ করেন। বৃদ্ধ এবং দুর্বল ক্ষমতাহীন আব্বাসী খলিফা আল খাইম তুগরিলের পরিত্রাণকর্তা হিসেবে রাজ দরবারে সাদরে আমন্ত্রণ জানান। খলিফা আল খাইম বাগদাদের সিংহাসনে পুনঃপ্রতিষ্ঠিত হয়ে কৃতজ্ঞতার নিদর্শনস্বরূপ তিনি তুগরিলকে সমগ্র মুসলিম সাম্রাজ্যের কর্তৃত্ব দান করেন। খলিফা তাকে প্রাচ্য প্রাতিস্ত্যের সুলতান উপাধিতে ভূষিত করেন। এর ফলে তুগরিল বেগ হয়ে ওঠেন সেলজুক সাম্রাজ্যের প্রথম সুলতান। সুলতান তুগরিল একজন প্রভাবশালী, প্রতিভাশালী ও সুদক্ষ শাসনকর্তা ছিলেন। সুলতান হিসেবে আব্বাসীয় সাম্রাজ্যের সর্বময় ক্ষমতার অধিকারী হয়েও
তিনি খলিফা আল খাইমকে শ্রদ্ধা করতেন। তিনি সেলজুক সাম্রাজ্যের রাজধানী বাগদাদের পরিবর্তে মারবে স্থাপন করেন। সুলতান তুগরিল শুধু আব্বাসী খলিফার হারানো গৌরব পুনরুদ্ধার করে ক্ষান্ত হননি, বরং দেশের পর দেশ জয় করে তিনি বাইজেন্টাইন সাম্রাজ্যের সীমান্তে উপনীত হন এবং বাইজেন্টাইন সম্রাটকে কর প্রদান করতে নির্দেশ দেন। 1060 খ্রিস্টাব্দে তিনি ডেসিয়া ও ফিজিয়া বিজয় করে বাইজেন্টাইনদের বিতাড়িত করেন। ঐতিহাসিক আমির আলী বলেন, সুলতান তুগরিলের শাসনামলে সেলজুকগণ এশিয়ার একটি প্রতাপশালী জাতিতে পরিণত হয়। সমসাময়িক জাতিদের তুলনায় তারা ছিল অনেক উন্নত। তারা ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে ইসলামের একনিষ্ঠ সেবক রূপে পরিচিত হয়। ঐতিহাসিক ইবনে আসির তাকে ধৈর্যশীল, জ্ঞানী, ধার্মিক, অনাড়ম্বর এবং বিদ্যানুরাগী বলে অভিহিত করেছেন। বলা হয়ে থাকে তিনি যে কোনো নগরী বিজয় করলে সেখানে বিজয়ের স্মরণার্থে একটি মসজিদ ও মাদ্রাসা স্থাপন করতেন। অথবা 1063 খ্রিস্টাব্দে এই মহান তুর্কি মুসলিম বীর নিঃসন্তান অবস্থায় মৃত্যুবরণ করেন। সুলতান তুগরিলের মৃত্যুর পর তার ভ্রাতা সাগরি বেগ দাউদের পুত্র আল ফারসানার সেলজুক সাম্রাজ্যের নতুন সুলতান হিসেবে সিংহাসনে আরোহণ করেন। ঐতিহাসিক হিস্ট্রি বলেন, সুলতান তুগরিল তার ভ্রাতুষ্পুত্র সুলতান আল ফারসানার এবং সুলতান আল ফারসানের পুত্র মালিক শাহের শাসনকাল সেলজুক অভ্যুত্থানের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূচনা করে। সেলজুক সাম্রাজ্যের ইতিহাস সিরিজের পরবর্তী পর্বে আপনাদের জানাব সেলজুকদের সিংহপুরুষ সুলতান আল ফারসানার সম্পর্কে। এই সিরিজটির অন্যান্য পর্বসমূহ দেখতে উপরের লিঙ্ক সমূহে ক্লিক করুন। তাছাড়া আপনাদের কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানান। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।